হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরব যখন চরম জাহিলিয়াতে নিমজ্জিত, যখন মানুষের জানমাল ইজ্জত নিরাপত্তা ছিল না, নরহত্যা, রাহাজানি, খুনখারাপি, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া, মদ্যপান যখন নিত্যদিনের ব্যাপার ছিল, লোকজন মূর্তি পূজা করত, কালের এই চরম অবক্ষয়ের কারণে একজন পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। আল্লাহ তাআলার নিকট মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। জন্মের পর মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাতি মা হালিমের ঘরে লালিত পালিত হন। হালিমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 বছর বয়স পর্যন্ত লালন পালন করে তারপর মা আমিনার নিকট রেখে যান। মাত্র 6 বছর বয়সে তার মাতা আমিনা ইন্তেকাল করেন। চিরনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় হয়ে পড়লে তার দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। 8 বছর বয়সে তার দাদাও মারা যান। এরপর লালন পালনের দায়িত্ব নেন তার চাচা আবু তালিব, যিনি 12 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাচার সাথে সিরিয়া যান। সিরিয়া থেকে ফিরে এসে তিনি হিজরত যুদ্ধের বিভীষিকা দেখলেন। এ যুদ্ধে অনেক মানুষ আহত নিহত হয়, তাতে তার কোমল মন কেঁদে ওঠে। তাই তিনি আরবে শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল হিজুল শান্তি সংঘ গঠন করেন। তার চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ হয়ে আরবের লোকজন তাকে আলামিন বিশ্বাসী উপাধি দিয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা ও ন্যায়পরায়ণতার কারণে মুগ্ধ হয়ে খাদিজা নিজে মহানবীকে বিয়ের প্রস্তাব পাঠান। চাচা আবু তালেবের অনুমতি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বিবাহ করেন। বিবাহের পর খাদিজার আন্তরিকতায় ও সৌজন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর সম্পদের মালিক হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিবাহের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন ধ্যানে মগ্ন থাকার পর 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের কদর রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্তির পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার করেন। তিনি ঘোষণা করেন আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনি আরো বলেন ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, আল কুরআন এই ধর্মের পবিত্র গ্রন্থ। আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা এবং সবচেয়ে মালিক তিনি, যিনি সকল সৃষ্টি জীবন ও মৃত্যু দানকারী। এতে কাফিররা তার বিরোধিতা করতে শুরু করে এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করে। মক্কার কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নিল। অতঃপর আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করলেন। মদিনাবাসী তাকে সাদরে গ্রহণ করলেন, মুসলিমদের সকল কাজের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুললেন মসজিদে নববী। মদিনায় মুসলিম বাহিনী সুগঠিত করে বিনা রক্তপাতে ওই মক্কা বিজয় করলেন তিনি। মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগল। আরব সীমা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম পৌঁছে গেল। তাই তিনি বুঝলেন তার আর বেশিদিন পৃথিবীতে থাকা হবে না। তাই 632 খ্রিস্টাব্দে 10ম হিজরিতে সাহাবীদের নিয়ে হজ পালন করতে গেলেন। এটি বিদায় হজ নামে পরিচিত। সেখানে লক্ষ লক্ষ সাহাবীদের উদ্দেশ্যে আরাফাত ময়দানের দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন।